السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আমাদের শোরুমে আজকে আরেকটা Honda CR-V আসছে Honda CR-V হচ্ছে এটা EX Masterpiece প্যাকেজ JDM 7 সিটের গাড়িটা আমার JDM 2020 মডেলের এই 1500cc মধ্যে টার্বো যেটা আপনার ব্ল্যাক কালার গাড়ি এটা আচ্ছা ব্যাক সাইড এটার অকশন গ্রেড হচ্ছে এই কত জানো 4.5 গ্রেড আর মাইলেজ হচ্ছে সম্ভবত 11,000 একটু দেখি বলি এই হচ্ছে অকশন গ্রেড হ্যাঁ 4.5 গ্রেড আর এক্সটেরিয়ার দিছে বি ইন্টেরিয়ার এ দিছে হ্যাঁ এটা এখানে 11,000 কিলোমিটার এই গাড়িটা আমাদের অকশন থেকে লাইভ অকশন দিয়ে কেনা এই যে 7 সিট জাপানের এই যে এসআর মানে আপনার সানরুফ সহ চেঞ্জ নাম্বার আছে অনলাইনে চেক করে তারপরে গাড়ি নিতে পারবেন আর W1120176 কার মোডস বিডিতে ঢুকে চেঞ্জ নাম্বার সার্চ দিবেন 800 টাকা খরচ হবে হ্যাঁ চেক করে দেখতে পারবেন JDM এর আমাদের এটা হচ্ছে 7 সিটের এই যে পিছনের সিট আর এটা একটা ছিল আমাদের এটা 5 সিটের এটা অকশন গেট ছিল আবার 5 আর মাইলেজ ছিল সম্ভবত কত জানো 29 নাকি না 39 জানি এটা বিক্রি হয়ে গেছে অবশ্যই সোল্ড এই যে এটা মাইলেজ 39 হ্যাঁ 5 পয়েন্টের গাড়ি এটা আবার 5 সিটের গাড়ি ছিল 2018 আর এই গাড়িটা হচ্ছে 2020 এর 7 সিটের 11,000 কিলোমিটার আপনার মাইলেজ কম থাকলে আপনার গাড়ির আমাদের কেনাও বেশি পড়ে আপনার ডাবল সিট পাওয়ার কিন্তু হ্যাঁ এটা সিট পাওয়ার লেদার সিট আবার সিট মেমোরি সহ আছে হ্যাঁ এবং আপনার ওই সাইডে দেখাই এই সিটও কিন্তু পাওয়ার ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার আর এখান থেকে চাইলে সেন্ট্রাল লক করতে পারবেন প্যাসেঞ্জার চাইলেও সেন্ট্রাল লক করতে পারবে এই অপশনটা হন্ডা CR-Vতে এই EX মাস্টারপিস প্যাকেজ যেগুলো সবগুলোতে দিছে আপনার সাউন্ড সিস্টেম এখানে স্পিকার সরি এটা হচ্ছে টুইটার আর স্পিকার হচ্ছে এখানে এটাতে আরেকটা জিনিস হচ্ছে ফ্রন্ট ডিভিআর এখানে আছে ফ্রন্ট এবং ব্যাক ব্যাকটাও দেখাই দিই ব্যাক ডোরটা কিন্তু পা দিয়ে কিক করলেও খুলবে হ্যাঁ এই পিছনের ক্যামেরাটা হচ্ছে এই যে এখানে ডিভিআর হ্যাঁ এটা কিন্তু রেকর্ডিং থেকে যাবে পিছনে কোনো গাড়ি ফলো করছে কিনা সব কিছু এই ইয়েতে থাকবে ফ্রন্ট অ্যান্ড রিয়ার ইয়ে সহ এটা কি বলে ডিভিআর আছে আর ব্যাক ক্যামেরা যেটা ওটা তো এটাই আচ্ছা আচ্ছা যে জাপান যে সার্টিফিকেট যেটা বলি ওটা ইয়ে করা আছে এখানে জাপান অটো অ্যাপারেন্স ইনস্টিটিউট এই গাড়িটার মধ্যে একটা জিনিস হচ্ছে
ডে লাইট দিছে। আমরা যেমন ওই যে ওল্ড 2018 গাড়িটাতে ডে লাইট নেই, এটা কিন্তু ডে লাইট। হ্যাঁ, 18 গাড়িটাতে আপনি ইয়া করলে কিন্তু ডে লাইটটা চলবে না, কিন্তু 20 গাড়িটাতে চলবে। আর একটা জিনিস হচ্ছে, 20 গাড়িতে একটা এক্সট্রা ফিচার বেশি আসছে, সেটা হচ্ছে অ্যালোরিমের ডিজাইন। 18 ডিজাইন আর 20 ডিজাইন কিন্তু অনেক বেশ কম। এটা হচ্ছে 18 ডিজাইন আর এটা হচ্ছে 20-এর। 20-এরটা একটু ক্রোম, হ্যাঁ একটু গান মেটাল ক্রোম টাইপের। আপনার এ হচ্ছে চাবি, পিছনের বুট কভারটা রিমোটও খুলবে। স্টার্ট দিয়ে দেখে গাড়িটা কি অবস্থা আছে। সরি, গেদারসের নেভিগেশন। হ্যাঁ, অরিজিনাল নেভিগেশন জাপানিজ। সাধারণত জাপানিজ যে গাড়িগুলো ওগুলাতে সবগুলোতে আপনার ইয়ে হয়, এটা কি বলে, এই জাপানিজগুলোতে গেদারসের নেভিগেশন আসে। কেউ চাইলে অ্যান্ড্রয়েড লাগাইতে পারবেন, অ্যান্ড্রয়েড যদি কেউ চায়। আমি একটু প্যানোরামিক গ্রুপটা একটু খুলি। হোন্ডা সিআরভিতে সুবিধা হচ্ছে একদম পিছনের পর্যন্ত ইয়েটা খুলবে। হ্যাঁ, এবং ওপরে সানরুফটাও খুলবে। হেরিয়ার এবং র‍্যাপ 4 আছে আর নিসান এক্সট্রাইল আছে। ওপরে কেউ চাইলে দাঁড়াতে পারবে এটাতে। যতটুকু প্রয়োজন এতটুকু অফ করে রাখতে হবে না, যেমন অফ করে রাখলাম এটা। আর এখানে সব এলইডি অবশ্যই। এখানে ডাবল ইয়ে দিচ্ছে, সম্ভবত এটা আছে কিনা আমি কনফার্ম না, ওটা দেখতে হবে। 18টাতে ডাবল লাইট দিছে এলইডিটা, এটা এই জায়গাটা আলোকে দিয়ে থাকবে। হ্যাঁ, এই যে রাতের বেলায় এটা অনেক ইম্পর্টেন্ট। আপনার এখানের মধ্যে JDM এই ক্রুজ কন্ট্রোল, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল আছে, স্টিয়ারিং হিটারও আছে। স্টিয়ারিং হিটারটা কিন্তু 2018 গাড়িতে নেই। হ্যাঁ, এটা 2000 আপনার 20-এর গাড়িতে আছে। স্টিয়ারিং অনেক সময় ঠান্ডার দিনে ঠান্ডা হয়ে যায়, যেহেতু লেদার স্টিয়ারিং, যার জন্য এটাকে ইয়ে করতে পারবেন, হ্যাঁ হিট করতে পারবেন। আর এখানে তো কল রিসিভিং, হ্যাঁ মোবাইলে ব্লুটুথ এবং সমস্ত চ্যানেলগুলো চেঞ্জ করার জন্য এখান থেকে কাজ করতে পারবেন। এখানে আপনার এসির মধ্যে আয়ন অপশন আছে, এটা অবশ্যই 18টাতেও আছে। আর JDM-এ আরেকটা জিনিস হচ্ছে আপনার এসির ইয়েটা, এখানে আপনার ক্লাইমেট কন্ট্রোল দেখা যাবে। হ্যাঁ, টেম্পারেচার কত চলতেছে, থাইল্যান্ডটা দেখা যাবে না। হোন্ডা সিআর এর মধ্যে JDM-ও আছে, থাই ভার্সনও আছে। আর এখানে JDM এর মধ্যে আরেকটা অপশন হচ্ছে আপনার এই যে আইডিয়াল স্টপ আছে। হ্যাঁ, আইডিয়াল স্টপ এবং আপনার এই ফুয়েল কম খাওয়ার জন্য ইকোন অপশনটা আছে এবং সিট হিটার আছে JDM-এর মধ্যে, যেটা জাপান ডোমেস্টিক মডেল। আর একটা থাই ভার্সন হয়, থাই ভার্সনে এই সমস্ত অপশনগুলো নাই, যেটা 2018-19-20 মডেলে যে গাড়িগুলো আসছে। আর একটা হচ্ছে JDM-এ আপনার ব্লাইন্ড স্পট মনিটর আছে, যেখানে পাশ থেকে কোনো যখন গাড়ি যাবে তখন এখানে আপনাকে ইয়েলো কালারের সিগন্যাল দিবে। হ্যাঁ, লাইট সিগন্যাল আসবে যে পাশে কোনো গাড়ি আপনাকে ওভারটেক করতেছে। আর একটা হচ্ছে এই JDM-এ আপনার ইয়ে হয়, এটা কি বলে, আপনার সামনে যে ফ্রন্ট গ্লাস, গ্লাস রেন সেন্সর। হ্যাঁ, অটোমেটিক আপনার গ্লাস যতটুকু বৃষ্টির যত স্পিডে পড়বে তত অটোমেটিক সে ঘুরবে। হ্যাঁ,
পানির প্রেশার অনুযায়ী সে ইয়েটা ঘুরবে। আপনার এখানে প্রি কলিশন সিস্টেম, প্রি ক্রাশ সেফটি সেন্স, ল্যান্ড অ্যাসিস্ট ট্রাকশন কন্ট্রোল, ব্যাকডোর পাওয়ার, আর এগুলো কিন্তু লেদারের, হ্যাঁ লেদারের সিটও লেদার। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে JDM-এর, সেটা হচ্ছে এই যে প্যাডেল শিফটার, এটা কিন্তু থাইল্যান্ড ভার্সন যে হোন্ডা CR-V ওগুলোতে নাই। এই যে প্যাডেল শিফটার, অর্থাৎ আপনি ম্যানুয়াল অটো সিস্টেম দুইটা সিস্টেমে চালাতে পারবেন গাড়ি, এবং এটার হর্স পাওয়ার অনেক বেশি, সম্ভবত 190 সম্ভবত, দেখতে হবে 190 সম্ভবত, আমার মনে নেই, 190 বা 160 মনে হয় হর্স পাওয়ার আছে, যেটাই আছে গুগলে সার্চ দিলে এটা বের হয়ে যাবে। এখানে এস এডিশন, সরি এস এ দিলে তখন আপনার এই প্যাডেল শিফট কাজ করবে। হ্যাঁ গাড়ির টর্কটা অনেক বেড়ে যাবে, এই গাড়িটা আন দিলে আপনি প্রাডো বলেন অন্যান্য যে সমস্ত গাড়ি আছে কোনো গাড়ি পারবে না। এটা JDM-এর আপনার ইনস্ট্যান্ট পিকআপটা অনেক বেশি যখন আপনি টার্বোটা অন করে চালাবেন। এই তো মোটামুটি আপনার, এখানে তো আপনার সেন্সরগুলো আছে, হ্যাঁ অটো ব্রেকের, তারপর ক্রুজ কন্ট্রোল, হ্যাঁ অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল আছে। এই যে ইঞ্জিনটা দেখাই দিই, আর একটা জিনিস হচ্ছে JDM-এর কিন্তু এই গ্লাসগুলো ব্ল্যাক অরিজিনাল হয়, হ্যাঁ থাইল্যান্ডের গুলোতে ব্ল্যাক গ্লাস হয় না, এই সামনে যে গ্লাস সেম হোয়াইট কালার গ্লাস হবে, হ্যাঁ আর JDM-এ ব্ল্যাক গ্লাস হবে টিন্টেড, এটা কখনো পুলিশ কেস করবে না, হ্যাঁ এটা অরিজিনালি ব্ল্যাক, কোনো পেপার লাগানো না, পেপার লাগানো থাকলে অনেক সময় ওই যে টান দিলে তখন দেখা যায় এটা কেটে যায়, কলম দিয়ে দাগ দিলেই কেটে যায়, কিন্তু এটা তো হবে না, হ্যাঁ এটা অরিজিনাল ব্ল্যাক গ্লাস। আপনার পিছনে স্পেস অনেক ভালো হোন্ডা CR-V-র নিঃসন্দেহে, আপনার এক্সট্রাইল বলেন বা হ্যারিয়ার বলেন তার চেয়েও কিন্তু স্পেস অনেক বেশি, লেক্সাস যে NX আছে NX এর চেয়েও এটার লেগ স্পেস অনেক বেশি। এখানে আপনার ডুয়েল এসি, আপনার নিচে আপনার চার্জারের পোর্ট আছে দুইটা, এবং পিছনে যারা যাবে এভাবে যেতে পারবে, এখানে অ্যাডাল্টরা বসতে পারবে, অনায়াসে বসতে পারবে, যারা পাসপোর্ট 6 ইঞ্চি যারা সবাই বসতে পারবে। এখানে আপনার ব্যাগ স্পয়লার আর হচ্ছে শার্ক অ্যান্টেনা আসছে, এই তো আপনার স্পিকার এখানেও আছে, এখানেও আছে, এবং পার্কিং লাইট দিলে এখানে কিন্তু লাইট জ্বলে, হ্যাঁ একটু আচ্ছা একটু দেখে জ্বলে এখানে একটু দেখি, হ্যাঁ হ্যাঁ এই জ্বলে, এই যে জ্বলতেছে নাকি ভুল দেখতেছি, এটা তো নাই সম্ভবত, এটা তো নাই। পিছনের লাইটগুলো হচ্ছে এগুলো 3D LED, হ্যাঁ লাইটটা জ্বালায় দেখে, পিছনে আপনার যখন 7 সিটের প্রয়োজন হবে তখন ইউজ করতে পারবে, হ্যাঁ যখন প্রয়োজন নেই তখন নামাই দিতে পারবে, হ্যাঁ নামাই দিলে একদম সমান জায়গা হয়ে যাবে, দেখাই একটু। এই হচ্ছে স্পেস, এবং চাইলে এটাকে এই জায়গায় রাখা যাবে, হ্যাঁ এই জায়গাটা দুইটা গার্ড আছে, এখানে একটা গার্ড আছে, এটা একটা গার্ড আছে, উপরেও রাখতে পারবেন চাইলে,
ইয়েটাকে চারে নিচেও রাখতে পারবেন, সমান হয়ে যাবে জায়গাটা। আর এটাতে সাধারণত স্পেয়ার চাকা আসে না, তো স্পেয়ার চাকা চাইলে এটা দেওয়া যাবে। এখানে আপনার সম্ভবত হাওয়ার মেশিন আসছে এই জায়গায়, স্পেয়ার চাকাটা এখানে ভিতরে থাকবে। ঠিক করা যাবে আপনার হন্ডা সিআরভির সবগুলাই আপনার ডাবল এক্সস্ট আছে, এটা তো আসছে। এবং আপনার অ্যালয়টা হচ্ছে 18 ইঞ্চি, 18 ইঞ্চি অ্যালয় রিম। আপনার চাকার সাইজ হচ্ছে 235/60/18, আর চাকার নাম সম্ভবত ব্রিজস্টোন। হ্যাঁ, ব্রিজস্টোন, এই যে ব্রিজস্টোন দেখা যাচ্ছে। হন্ডা সিআরভি এগুলোতে সবগুলোতেই আপনার ডোর বিটটা থাকে, এটা তো আছে। এবং আপনার এই যে এগুলো ম্যাট্রিক্স এলইডি। আর একটা অপশন হচ্ছে স্টিয়ারিং যখন ঘুরাবেন ডানে বামে তখন কিন্তু এই লাইটগুলো জ্বলবে, আমি একটু দেখাবো। আমি ডানে ঘুরাইছি, ডানে ঘুরাতে এই লাইট দুটো চলছে, যে এদিকে আলোকিত হয়ে গেছে গাড়ি, কিন্তু এই বরাবর। হ্যাঁ, ওই জায়গায় আলোকিত হয়ে গেছে, এটা এখন চলবে না, এটা আবার লেফটে যখন আমি স্টিয়ারিং কাটবো তখন আবার লেফটটা চলবে। ইঞ্জিনটা দেখিয়ে দিই, এই হচ্ছে ইঞ্জিন। হ্যাঁ, হন্ডার আর্থ ড্রিমস টেকনোলজি ভিটেক টার্বো। হ্যাঁ, আর ইঞ্জিন তো যেহেতু 11,000 কিলোমিটারের গাড়ি আর 4.5 গ্রেড, একেবারেই নতুন, ব্র্যান্ড নিউ গাড়ি যেরকম থাকবে সেম পাবেন, কোনো একটা স্ক্রুতে ইয়েতে একটা জং পাবেন না, ইনশাআল্লাহ একেবারে ফ্রেশ গাড়ি। সরাসরি আসলে তখন আরও ভালো দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর এখানে তো আপনার এলইডি ফগ লাইট আছে, ক্রোম একটা বিট আছে জায়গা ফ্রন্টে। তো আমরা হন্ডা সিআরভি 2020-এর 7 সিটের EX মাস্টারপিস প্যাকেজ 15 সি টার্বো JDM ভার্সন, এটা আমরা প্রাইস সেট করছি হচ্ছে 65,50,000 টাকা। হ্যাঁ, 65,50,000 2020-এর 7 সিটের 4.5 গ্রেড 11,000 কিলোমিটার যদি বেশি হয় তখন প্রাইসটা একটু কমে আসে। আর আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ এই এসইউভির মধ্যে সবগুলো আছে বর্তমানে। এখানে যেমন আউটল্যান্ডার, PHEV আছে, এগুলো খুবই ভালো গাড়ি ফুয়েলের দিক দিয়ে। হ্যাঁ, প্লাগ ইন হাইব্রিড বলে PHEV। হ্যাঁ, এই যে প্লাগ ইন হাইব্রিড, এটা সিলভার কালার 2017, এটা পার্ল কালার 2017, দুইটার মধ্যে সানরুফ সহ। আউটল্যান্ডারের মধ্যে 67 কিলোমিটার যাবে। হ্যাঁ, যদি এক চার্জ দিয়ে 1 লিটার তেল দিয়ে যদি চালান 67 কিলোমিটার 1 লিটার তেল দিয়ে যাবে। এবং এই চার্জ ছাড়া চালালে আপনার 15-20 কিলোমিটার যাবে। হ্যাঁ, এই হচ্ছে হিসেব। এখানে আপনার এই CHR আছে, আর প্রিমিয়াম এটা আসছিলো আমাদের 2020-এর 7,000 কিলোমিটার গাড়ি ছিল, এটা বিক্রি হয়ে গেছে। এখানে করলা ক্রস আছে, এটাও ব্রোঞ্জ কালারে বিক্রি হয়ে গেছে, নাম্বারও হয়ে গেছে, উত্তরায় নাম্বার হয়েছে। এখানে করলা ক্রস আরও আছে। হ্যাঁ, এগুলো সব SUV, ওটা অবশ্যই ক্রস ওভার। হ্যাঁ, ইয়ারিস ক্রস, ওইটা ব্লুটা, এটা 6 পয়েন্টের 2022-এর 58,80,000,
আর এটা 160,000 টাকা। এটা অবশ্য বিক্রি হয়ে গেছে, সেম গাড়ি আমাদের রেড ওয়াইন আসতেছে। তারপর এখানে কি বলে এটাকে, নিসান এক্সট্রাইলও আছে, 2017 মট প্রিমিয়ার প্যাকেজ, 4,38,000 কিলোমিটার, প্রাইসও 38,50,000 টাকা। স্কোয়ার আছে, করলা ক্রস আরও আছে, জায়গার একটু সমস্যা। এটা হচ্ছে ব্লু কালার, 4.5, 1600 কিলোমিটার, ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ি এটা। এটাও জেডিএম, ওপরে প্যানোরামিক রুফ আছে, আপনার 360 ক্যামেরাটা আমার সব আছে, 360 ক্যামেরা। এই তো আর স্কোয়ার আছে এখানে, 17-18, আর এই আরও আছে আমাদের গোডাউনে, আরও স্কোয়ার আছে, হ্যাঁ আছে। গাড়ি রাখার স্পেসটা একটু কম, এখানে গোডাউনে প্রায় 15-20টা গাড়ি আছে বর্তমানে। এটা হচ্ছে ক্রাউন, ক্রাউন এটা হচ্ছে 17 মডেলের, যারা একটু এই লাক্সারি প্রিমিয়াম গাড়ি চাচ্ছেন, এবং কেবিন নয়েজ গাড়ি এটা। সাসপেনশন ক্রাউন সম্বন্ধে আমাকে বলতে হবে না, ডাবল উইজবন সাসপেনশন সিস্টেম। আর ভিতরে সবচেয়ে ভালো হচ্ছে ক্রাউনের কোনো বাহিরে কোনো আওয়াজ যাবে না, হ্যাঁ গাড়ি 120-130 চালাবেন, কোনো আওয়াজ হবে না। এটা প্রাইস হচ্ছে এই কত যেন, ওই সিআরবির থেকে একটু বাড়াইলে এটা নিতে পারবেন। এটার প্রাইস হচ্ছে 68,50,000 টাকা, ওদিকে নোহাও আছে। আচ্ছা এই সিআরবিটা ছিল 57,000 টাকা, হ্যাঁ ফাইভ সিটের গাড়ি আমাদের আরও আসতেছে, রেড কালার আসতেছে, আপনার হাইব্রিড নন হাইব্রিড আসতেছে গ্রে কালার ইনশাআল্লাহ। আচ্ছা এদিকে আর একটা স্কোয়ার আছে, এটা একটা ব্ল্যাকিশ পার্পেল, 2018, প্রাইস হচ্ছে 41,00,000, আর এটা হচ্ছে 41, দুইটা 41, দুইটা 2018, বডি কিট সহ প্রিমিয়াম। এটা FEX 2019-এর আছে, 43,00,000 টাকা, 4.5, 25,000 কিলোমিটার। আর এটা হচ্ছে হন্ডা সিভিক JDM-এর CC 1500 টার্বো, এটা 2018, 4.0, সম্ভবত মাইলেজ কত জানো 48 মনে হয়, প্রাইস 40,00,000। CHR আরও আছে, CHR গ্রে কালার আরও আছে। আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে গুলশান তেজগাঁও লিঙ্ক রোড, তেজারা মোটরস লিমিটেড। ফেসবুক বা গুগলে সার্চ দিলে আমাদের অ্যাড্রেসটা দেখতে পারবেন, ওখানে ডিরেকশন দেওয়া আছে। এটা আরেকটা হচ্ছে নিসান এক্সট্রাইল, এটা হচ্ছে 2017 নিউ শেপের, এটা সানরুফ সহ। আমাদের শোরুমটা হচ্ছে নাভানা HR টাওয়ারের নিচে, গুগলে সার্চ দিলেও চলে আসবে নাভানা HR টাওয়ার, গ্রাউন্ড ফ্লোরে আমাদের শোরুম। আর এটা হচ্ছে তেজগাঁও গুলশান লিঙ্ক রোড, এ হচ্ছে নাভানা HR টাওয়ার, এই বিল্ডিংয়ের নিচে। এটা হচ্ছে মেইন রাস্তা, এদিকে কয়লা রেস্টুরেন্ট আছে, তারপর নাভানা শোরুম, আর এদিকে আর্টিসান আছে, এদিকে আছে হাবালের শোরুম, হাবালের অপোজিটে। আর সোজা বরাবর হচ্ছে শুটিং ক্লাব নাভানা HR টাওয়ার, এই মোচড়ের মধ্যেই কর্নারেই এই বিল্ডিংটা, HR টাওয়ারের নিচতলায় আমাদের শোরুম তেজারা মোটরস। আর আমাদের হেরিয়ার 2017, 2018 আর 2020-এর গাড়ি আছে, হাইব্রিড নন হাইব্রিড, আগামীকাল ইনশাল্লাহ আসবে 17-র, আপনার হাইব্রিড গাড়িগুলো অবশ্যই আগামীকাল ঢুকবে ইনশাল্লাহ শোরুমে। আর 18-র গাড়ি আমাদের শিপে আছে, 7-10 দিন পরে নামবে, ওটা হচ্ছে প্রগ্রেস মেটাল অ্যান্ড লেদার প্যাকেজ। এক্সিও আছে অনেকগুলো, এক্সিওগুলো আমি দেখাইনি, এক্সিও আমাদের গোডাউনে আছে,
পোর্টের সহ সব মিলে এক্সিও প্রায় 15 ইউনিট আছে বর্তমানে। আজকে তাহলে এতটুকুই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।